আমি জিজ্ঞাসা করছি ওনাকে যে আপনি কই থেকে আসছেন। আপনারা সকলেই জানেন সম্প্রতি মৃত্যু ঘটেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর, কিন্তু আপনি কি বিশ্বাস করবেন যদি বলা হয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আবার জীবিত করা সম্ভব? জানি এই কথা শুনে আপনি হয়তো আশ্চর্য হয়েছেন, কিন্তু অবিশ্বাস্য হলো সত্যি পৃথিবীতে এমন বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে যেখানে স্থানীয়রা দাবি করে সেই মৃত্যু ব্যক্তিটি আবার ফিরে এসেছিল। যেমন এই ঘটনাটি দেখুন। আমরা মাটি দিছি ওনাকে, গত পরশু রাত থেকে ওনাকে উনি নিজে বলতেছে যে আমি মারা গেছি, অনেকে তো ওইভাবে চিনব না। আর আমি 9 মাস আগে মারা গেছি, তার নাতিকে তার ছেলেকে তাদের নাম ধরে রাখতেছে। আমি কবরস্থান থেকে উঠে আসছি 1 মাস 12 দিন হলো। তাছাড়া সোশ্যাল মিডিয়াতে এক জাদুকর দাবি করে তিনি মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে সক্ষম। তবে আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করে নেই, মৃত্যু ব্যক্তিকে জীবিত করা এটা ইতিহাসে এখন পর্যন্ত সম্ভব হয়নি, এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুর পর জীবিত করা এটা কখনোই সম্ভব নয়। কিন্তু আজ আপনাদেরকে মৃত্যু ব্যক্তিদের সাথে ঘটে যাওয়া এমন কয়েকটি অলৌকিক ঘটনা দেখাবো যেগুলো দেখে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। বিশেষ করে এই ভিডিও শেষের দিকে কবরস্থানে ঘটে যাওয়া এমন একটি অলৌকিক ঘটনা দেখবেন যেটা দেখে আপনি হতবাক হয়ে যাবেন। চলুন শুরু করা যাক। আপনি হয়তো আপনার জীবনে অনেকবারই কবরস্থানের আশেপাশ দিয়ে হেঁটে গিয়েছেন, কিন্তু কখনো কি এমন কোনো আওয়াজ আপনার কানে ভেসে এসেছে যেটি শুনে আপনার মনে হয়েছে কবরের মধ্যে হয়তো অলৌকিক কিছু ঘটছে, অথবা কবরের মধ্যে কেউ আর্তনাদ করছে? হয়তো বা আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটে থাকলেও ঘটতে পারে, কিন্তু ইরানে ঘটে যাওয়া এই ঘটনাটি আপনার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেবে। যখন একজন লোক কবর জিয়ারাত করতে গিয়েছিলেন তখন তিনি এমন একটি ভয়ানক আওয়াজ শুনতে পায় যেটি শুনে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। লোকটি বুঝতে পারছিল না যে এই আওয়াজটিকে সত্যি কবরের ভিতর থেকে আসছিল কি না, তাই লোকটি ভালো করে কান পেতে শোনার চেষ্টা করেন এবং তিনি খেয়াল করেন যে এই আওয়াজটি আসলেই কবরের ভিতর থেকে আসছিল। ভিডিওটি যখন ইন্টারনেটে ভাইরাল হয় তখন অনেকেই মতামত দিচ্ছিল এটি হয়তো বা কোনো সাউন্ড ইফেক্ট হতে পারে। তবে কিছু কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটর এবং ধর্মীয় বিদদের মতে এটি কোনো সাউন্ড ইফেক্ট নয়, এটি সত্যি একটি ঘটনা, কারণ ইসলাম ধর্ম অনুসারে পাপী ব্যক্তিদের কবরের মধ্যে ভয়ঙ্কর আজাব হয়। তবে এই ঘটনা শুনে আপনার কি মনে হচ্ছে? আপনার মন্তব্য কমেন্টসে জানাবেন। আপনারা সকলেই জেনে থাকবেন যদি কোনো মৃত লাশ কবর দেওয়া হয় সেটি 1 মাসের মধ্যেই পচে গলে মাটির সাথে মিশে যেতে শুরু করে। তবে এমন কিছু ভাগ্যবান মানুষ রয়েছে যাদের লাশ মাটি দেওয়ার পরেও বছরের পর বছর অক্ষত অবস্থায় রয়েছে। এমনই একটি অলৌকিক ঘটনা ঘটে বাংলাদেশে যখন কোনো কারণে তীব্র ঝড়ে কবরটি ভেঙে যায়। তারপরে দেখা যায় ওই কবরের ভেতরে বহু বছর আগে দাফন করা লাশটি সম্পূর্ণভাবে অক্ষত রয়েছে। যারা কবরটি খুঁড়েছিল তাদের মুখ থেকে আপনি শুনুন। আজ 3-4 মাস আগে মারা গেছে, এত সুন্দরভাবে লাশটা রাইখা দিয়েছে আল্লাহ পাক। আমি আসলে আমার জীবনে এরকম দেখিনি যে মৃত্যু 4 মাস পরও এরকম একটা অক্ষত লাশ থাকে। বন্ধুরা, আপনি হয়তো জেনে থাকবেন পৃথিবীতে এমন একটা সময় ছিল যখন কোনো গর্ভবতী মহিলা মারা যেত তখন তার পেটের বাচ্চা বেঁচে আছে কিংবা মারা আছে তা আইডেন্টিফাই করার মতো কোনো টেকনোলজি তখন ছিল না, যার কারণে কোনো চিন্তা ভাবনা না করেই গর্ভবতী মহিলাকে বাচ্চা সহই কবর দিয়ে ফেলা হতো। বিজ্ঞানীরা এমন অনেক আশ্চর্যকর কঙ্কাল খুঁজে পেয়েছেন যেখানে এক কবরের মধ্যে একজন মহিলা এবং তার বাচ্চা ছিল। গবেষণা করে বিজ্ঞানীরা জানতে পারেন যে মহিলাটি মারা যাওয়ার পরও বেশ কিছুদিন যাবৎ বাচ্চাটি কবরের ভিতরে জীবিত ছিল। তবে বর্তমান সময়ে এমন ঘটনা ঘটা প্রায় অসম্ভব, কিন্তু এখন আপনি যে ভিডিওটি দেখতে চলেছেন সেটি আপনাকে আরো একবার অতীতের দিকে নিয়ে যাবে। রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমিয়ে গিয়েছিল তখন কিছু মানুষ শুনতে পায় যে তাদের পাশের কবরস্থান থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। রাতে তারা এটি নিয়ে বেশি না ভাবলেও সকালে যখন আবারও তারা কবরের পাশ থেকে বাচ্চাটির কান্না শুনতে পায় তখন তারা কবরটির কাছে যায় এবং কবরটিকে খুঁড়তে শুরু করে। কবর খুঁড়ে তারা যা দেখে সেটি দেখিয়ে তারা হতবাক হয়ে যায়। তারা যেটা ভেবেছিল তেমনটাই হয়েছে, সত্যি একটি নবজাতক বাচ্চা শিশু কবরের ভিতরে জীবিত রয়েছে। তারপরে বাচ্চাটিকে জীবিত উদ্ধার করা হয়। মনে করা হয় হয়তো কোনো গর্ভবতী মহিলাকে এখানে কবর দেওয়া হয়েছিল এবং পরে বাচ্চাটি কবরের ভিতরে জন্মগ্রহণ করে। এমন আরো একটি ঘটনা ঘটে আফ্রিকার একটি জঙ্গলে যেখানে একইভাবে কবরের ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় মানুষজন কবর খুঁড়তে শুরু করে এবং তারা কবরের ভেতর থেকে একটি বাচ্চা উদ্ধার করে। ঘটনাগুলো দেখে মানুষ যেমন আশ্চর্য হয়ে যায় তেমন প্রত্যেকটা মানুষ হতবাক হয়ে যায়।
ভারতে এমন একটি কবরস্থানের সন্ধান পাওয়া গেছে যেটির ভেতর থেকে অদ্ভুত কিছুর আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা সেখানে ভিড় জমায়। অনেকেই সেখানে থাকা কিছু কিছু কবরে গানের শব্দও শুনতে পেয়েছেন। এই ঘটনার বর্ণনা স্থানীয়দের মুখ থেকেই শুনুন। এই ভিডিওতে দেখা যায় দুই বন্ধু তাদের বাড়ির পাশের একটি কবরস্থানে অশরীরী একটি মেয়েকে খুবই অদ্ভুত অঙ্গভঙ্গিতে চলাফেরা করতে দেখতে পায়, আর তারা এই ঘটনা ভিডিও করতে থাকে। তারা অনেক শব্দও করছিল, কিন্তু তারপরও মেয়েটি নির্বিঘ্নেই হেঁটে চলছিল। মেয়েটির চলাফেরা ছিল একেবারেই অবিশ্বাস্য, কারণ সে এক এক করে বিভিন্ন কবর ছুঁয়ে দেখতে থাকে। দুই বন্ধু ভয় পেয়ে খুবই চিৎকার করছিল, কিন্তু মেয়েটিকে দেখে যেন মনে হচ্ছিল সে এসবের কিছুই শুনতে পাচ্ছে না। আর তারপর হঠাৎ করে সে অন্য একটি কবরের দিকে এগোতে থাকে, আর একটু পরেই সে একটু দূরে গিয়ে অদৃশ্য হয়ে যায়। দুই বন্ধু অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতে থাকে মেয়েটিকে আবার দেখার জন্য, কিন্তু মেয়েটি একেবারেই উধাও হয়ে গিয়েছিল, তাকে আর সেখানে দেখা যায়নি। প্রিয় দর্শক, এমন অলৌকিক ঘটনা নিয়ে আপনি কি এর পরবর্তী পর্ব দেখতে চান? তাহলে কমেন্টসে লিখুন নেক্সট পার্ট। ধন্যবাদ।